বন্ধুগণ আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আবার আপনাদের মাঝে চলে আসলাম। ঠিক আছে, খিদে অনেক লাগিয়েছে, কি করব এখন? আমার কোনোভাবে যে কোনোভাবেই আমার এখন খাবারটা বানাতে হবে, তাকে আমি শর্টকাটে বানাবো আজকে খাবারটা। বোনা খিচুড়ি বানাচ্ছি, এক কাপ চাল নিছি আর এক কাপই ডাল দেবো। তা আমার মাঝে থাকেন, দেখেন ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই থাকবেন। এই যে বন্ধুগণ, আমি এক মুঠ ডাল নিয়েছি, ঠিক আছে, এক মুঠ ডাল নিয়েছি। আর আমার এখানে গোশ দিতে হবে, বোনা কিছু একটু গোশ দেবো তো, তবে গোশটা দেবো হলো সেই আমার শুকনো যে গোশটা আছে না, ওটাই দেবো এর ভিতরে। দেখেন আমি এইভাবে বানাচ্ছি, কি করব বন্ধুগণ, আর কি করে বলবো কীরকম আছি, হ্যাঁ বলে তো বোঝানো যায় না। থাকেন আমার সাথে, দেখেন যেমন দেখতে পাচ্ছেন সবই আমি একবারে দিয়ে দিচ্ছি, অত সময় নেবো না। অত সময় নিলে অনেক কিছু লম্বা হয়ে যাবে ভিডিও, যে একবারে দিয়ে সব শেষ করতেছি। হালকা গরম মশলা নিছি আর এক সময় ভরপুর একারে গুঁড়ো ঝাল, ঝালটা একটু দিতে হবে, কেন অনেক হয়ে যাবে তো দিলাম। এবারে আমি দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্যে এই আধা চামচ হলদি দিয়েছি, হলদি। বলবো বন্ধুগণ, মেলা অবস্থা খারাপ, সময়ের অভাব, কাজকর্ম নেই, মানুষ তো মরে যাচ্ছে মহামারীতে। এ দেখেন লবণ, ঠিক আছে, এইবার এইভাবেই আমি গোষ্ঠটাও দিয়ে দিচ্ছি, লোকসে একবারে সব ঝামেলা শেষ। এই যে সেই ছাগলের গোস্ত, হ্যাঁ টেস্টি বানাবে, আর একটু দিয়ে দিচ্ছি, একটু মনে পড়ে ভালো লাগবে, ঠিক আছে। এবার আমি তেলটা ঢেলে দিই, তেলটাও দিয়ে দিলাম একবারে। ঠিক আছে, আন্দাজ করে দিতে হবে, বোতল যেন শুধু ঢেলে দিয়ে না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, কিন্তু তাহলে খিচুড়ির জায়গায় সুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন সব দিলাম, এখন আমরা কমসে কম মিনিমাম 8 মিনিটের জন্য আমরা একটু ঘুরে আসবো বাইরের থেকে। বাইরে আবহাওয়াটা খুব সুন্দর আজকে, যার কারণে এই গানটা শুনতেছি খুব ভালো লাগতেছে। হ্যাঁ, অথচ উপরের থেকে ভালো লাগছে, মনের থেকে ভালো লাগতেছে না, কেন মনটা আমার খুব খারাপ মেসেজ করতেছে, কেন কি অবস্থা খারাপ, কাজকর্ম নেই, টাকা পয়সা নেই। তা থাকেন, আমরা 8 মিনিট পর আবারই আসবো, সেতামাতি একটু বাতাস খেয়ে আসি বাইরে। হ্যাঁ, আর এরই মাঝে ভিডিওটা লাইকও করবেন, শেয়ারও করবেন। বধুগণ এসে গেছি, এই 8 মিনিট হলো, এবার একটু দেখি কীরকম অবস্থা, কীরকম হচ্ছে একটু দেখি। তা আসেন আসেন, আপনারাও একটু আসেন, দাঁড়িয়ে আসেন, ভালোভাবে দেখেন। ও খুব সুন্দর, হ্যাঁ দেখি, একটুখানি ভাপা দিতে হবে, এরকম দিয়ে দিলে এই জিনিসটা শুকিয়ে যাবে। আজকের মতো এতে বিদায় নিলাম, ভালো থাকেন, আবার আসবো নতুন কোনো আইটেম নিয়ে। সুস্থ থাকেন, ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করেন, একটু শেয়ার টেয়ার করে দিয়েন ভাই, এত কষ্ট করে ভিডিওটা বানাই। হ্যাঁ খুব টেস্টি হয়েছে দোস্ত, কী করে বলবো, তোমরা যদি আমার কাছে থাকতে খাবার টেস্ট বুঝাই দিতাম। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।